হ্যালো বন্ধু, আবার চলে আসলাম তোমাদের কাছে। আজকে এসেছি আমি এক আমার দিদির বাড়িতে। দেখো দিদির বাড়িতে চা করছে। দিদির বাড়ি সন্ধ্যের টিফিনটা আমাদের এখানেই হবে আজকে। চা হবে, দেখো চা কি সুন্দর চা করছে। দেখো তোমরা, চাটা ফুটছে, চায়ের সঙ্গে মুড়ি মাখা হবে। দেখো নতুন ভাবে আজকে আমরা তোমাদের কাছে মুড়ি মাখাটা নিয়ে আসব, তোমরা দেখতে থাকো। মুড়ি মাখার জন্য আমি যে যে উপকরণগুলো নিয়েছি একটু তোমরা দেখো। এখানে আমি শশা কুচিয়ে নিয়েছি, আদা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা কুচিয়ে নিয়েছি। এখানে আমি দু কোয়া রসুন কুচিয়ে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি এখানে নুন, সর্ষের তেল, চানাচুর, মুড়ি তো থাকছেই। এবার আমি এখানে সামান্য পরিমাণ লবণ দেব। লবণ দিয়ে এগুলোকে মাখবো। নুন দিয়ে এগুলো মেখে নিয়েছি। তারপরে এখানে দেব তেল, দেব তোমরা যে যেরকম তেল খাবে ঠিক সেরকমটাই দেবে। এবার এখানে দিচ্ছি আমি চানাচুর, এগুলো দিয়ে বেশ ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নিয়ে দেখো এগুলো মেখে নিয়েছি। এবার এর মধ্যে দেবো মুড়িগুলো। মুড়িগুলো দিয়ে এবার আমি এগুলো ভালো করে বেশ মাখবো। তার সঙ্গে দেখো তোমরা মাখতে মাখতে দেখো চাটা, দেখো কি সুন্দর চায়ের কালারটা হয়েছে। আমার দিদি বানিয়েছে, আজকে আমরা ওদের বাড়িতে সুন্দর খাবারটা খাবো। আমাদের মুড়ি মাখা আর চা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এটা খাবো। তোমাদের যদি এটা ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে।